তোর মোবাইল আগে রে জল্লন জল্লন সকলে জানি এবারের যে গরম পড়েছে, আমার আগের মাতা ত্রিপুরা শুনি এই পূর্ণভূমি ত্রিপুরাতে সারা ভারতবর্ষেই গরম পড়েছে। এই গরমের অনুসারে আমাদের এখানেও গরম পড়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি আমাদেরকে বলেছেন যেভাবে করোনাময় পরিস্থিতিতে আমরা ছিলাম মানুষের পাশে, এই গরমে তীব্র দাবদাহে যাতে যারা মানে না বেরোলে নাই হয় এমনভাবে বেরোতে হয় ওদেরকে যাতে আমরা একটু রিলিফ দিতে পারি, সেই একটু ছোট্ট আয়োজন করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমাদের এখানে তরমুজ দেওয়া হচ্ছে এবং ঠান্ডা পানীয় গ্লুকন ডি দিয়ে আমরা দিচ্ছি। আমরা চাইছি যে সারা ত্রিপুরাবাসী এখন যদি কাজ কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজ না হয় বাড়িতে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু যারা নেহাত বেরোতেই হচ্ছে ওনাদেরকে যেন একটু আমরা রিলিফ দিতে পারি আজকের এই কর্মসূচি আমাদের সেটাতেই হচ্ছে। আর আমরা সত্যি আবারে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, একটা সুযোগ করে দিয়েছেন আমাদের ত্রিপুরাবাসীর সাথে থাকার জন্য। আমরা সবসময় সর্বদা ত্রিপুরাবাসীর সাথে থাকবো এবং 8 নম্বর টাউন বটতালি অ্যাসেম্বলির প্রতিটা কোনায় কোনায় হচ্ছে এই অনুষ্ঠানগুলি এবং আমাদের প্রতিটা ওয়ার্ডেও এই অনুষ্ঠানগুলি হচ্ছে। আমাকে ধন্যবাদ, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সেটি আমরা কামনা করি। উদ্যোক্তাকে উদ্যোক্তা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু আমরা এই পরিচালনা করছি।